হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, আমার দুজনও ভালো আছে। তো ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাই আমার একটা নতুন ভিডিওতে। তো দেখো, চোখগুলো আমার কেমন ফুলে গেছে। কালকে না সারা রাত ঘুম হয়নি, কারণ ছোটো মেয়ের সর্দি লাগছে। তো তো মানে 1 ঘন্টা 2 ঘন্টা পর পর উঠে ও নিঃশ্বাস নিতেই পারছে না, মানে সর্দি লাগছে, কান্না করছে উঠে। তো উঠে যখন একটু ড্রপটা নাকের মধ্যে দিচ্ছি, তখন একটু ঘুমাচ্ছে। আর ও বাবা, তুমি পারবে না রে দিচ্ছি, মানে 1-2 ঘন্টা পর পর উঠছে, ওইভাবে কি ঘুম হয় বলো? ওইভাবে ড্রপটা দিচ্ছি, একটু ঘুমাচ্ছে, ড্রপটা দিয়েই একটু ঘুমায়। এখন এই যে তাও তো কত সকালে উঠে পড়লো দেখো তো, থাকবে তাও না। সেটা বলো, নাচনি তো পুরোই না। বাবা বলো তো, আমি এখন বাবা, আমি এখন মা। বাবা ডিউটি গেছে না, বাবা আসবে। কালকে বিকালে বুঝে লেস দেখবে বা। চলো এটা পরো, সোয়েটারটা পরো, ঘরে থাকো, বাইরে যাওয়া নাই, কাজ করতে হবে। তার মধ্যে আবার শাশুড়ি মাও বাড়িতে নেই, নাতনির বাড়ি গেছে, এই যে সমস্ত কাজ করতে হবে। তো ভিডিওটা কন্টিনিউ করার কথা, সারাদিন শেয়ার করবো তোমাদের সাথে। ভিডিওটা কন্টিনিউ করার থাকো, স্কিপ না করে। ইস রে, তো গাইস দেখো, একটু এখন একটু রোদ পাতে আসছি, এখন একটু হালকা হালকা রোদ উঠছে। আমাদের বাড়ির সামনে রোদ উঠে না গাছের জন্য, তো এখানের জন্য রোদ পাতে একটু আসলে আমাদের নিয়ে, ঠান্ডা পড়ছে ভালোই, শীত লাগে। হ্যাঁ বাবাই, বাড়ি যাবো না, চলো বুনুর সঙ্গে তুমি খেলবা, আমি কাজ করবো মা। তো গাইস দেখো, ওর ঠাকুর তো উঠে গেছে, তো মেয়েকে ওর ঠাকুরটাকে দিয়ে যে বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তারপরে ঘর ঠোর ঝাড়ু দিয়ে দিব। এটাই তো প্রথম কাজ, সকালে ঘুম থেকে উঠে এটাই করতে লাগে। তারপরে যে ঘর ঠোর ঝাড়ু দিয়ে এখন উঠারটাকে ঝাড়ু দিচ্ছি। দেখো এটা কিসের ঝাড়ু বানিয়েছি, এটা একটা মানে সুপারির পাতার ঝাড়ু বানিয়েছি, ওটা দিয়ে ঝাড়ু দিচ্ছি। এটা এই ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিলে না পরিষ্কার হয় উঠানগুলো, তাই এটাকে ফটাফট ঝাড়ু দিয়ে নিচ্ছি। জানো তো একাই আজকে কাজ করতে লাগবে, অনেকক্ষণ টাইম লাগবে, তারপর রান্না করতে লাগবে। আর দেখো এখন এই যে গোয়ালি ঘরে গেলাম গোবর ফেলতে, মানে গোয়ালি গোবরটা বেশি আমি ফেলি না, শাশুড়িমা থাকলে শাশুড়ি ফেলে, তখন বাড়িতে নেই কী করবো, আমরা তো ফেলতেই হবে না। তো ওটা একটা গামলাতে ফেলছি, ওটা একটা মানে গামলাটা ফুটো হয়ে গেছে, ওটাই এখন গোবর ফেলা গামলা বানিয়ে ফেলছি। একটা খেলছে আর একটা ব্রেকফাস্ট করছে। ও হো, তাড়াতাড়ি মা, কি মা আসো, কোলে আসো মা। তো গাইস দেখো, স্নান করে এসে মানে স্নান করে এসে আগে ঠাকুর ঘরগুলো মুছে ফেললাম, ঠাকুর ঘরগুলো মুছে কিসে করলাম, ঠাকুরের থালা বাসনগুলো মেজে রেখে আগে রান্নাঘরে আসলাম। রান্নাঘরে যে এখন মানে ভাত বসিয়ে দিব, তো ভাতটা বসিয়ে উনুনটা লাগিয়ে ভাতটা বসিয়ে দিলাম, জলটা দিব, জলটা ফুটো হতে থাক। আর ভাত বসিয়ে দিয়ে এখন কিসে করব, মানে প্রেসারে ডালটা বসিয়ে দিব, প্রেসার মানে ভাত এদিকে ভাত হইতে থাক, এদিকে ডাল হইতে থাক, তা ততক্ষণে আমি ঠাকুরটা দিতে পারবো, তাই না? কেন কাজ না লাইন করে করতে, এটার পরে এটা একটা মানে কিসে করে করতে হয় যে এটা করে এটা করবো, নাহলে কেউ আবার পারে না, কেউ রান্না করবে তারপরে আবার এই যে তারপরে ঠাকুর দিবে না। এখানে আমার দুটো কাজ হচ্ছে, আমার এখানে ভাতও হচ্ছে, ঠাকুর পুজো দেওয়াও হবে। তো ভাতটা বসিয়ে আর ডালটা দিয়ে আমি ঠাকুর পুজো দিব। আর মেয়েকে বললাম যে একটু ফুলগুলো তুলে দে শোনা, তো ফুলগুলো উঠেছে।
তো দেখি ভাত আর ডালটা বসিয়ে দিয়ে তো আর সবজি সবজি কালকে সকালবেলায় আমি কেটে সকালবেলায় সরি রাত্রেবেলায় কেটে রেখেছি মানে শাক নিয়ে আসে শাকটা রাত্রে কেটে রেখেছি ওরা তো কাটতে টাইম লাগে তাই না তো ভাবছি যে শাকটা কেটে রেখে রাত্রে আসবি তো কালকে কেটে রেখেছি ওই শাকটা তো আজকে এখন মানে রান্না করবো শুধু তো ওগুলো ডাল আর ভাত বসে দিয়ে রান্না করবো না পূজা দিই কি তাতে কি বলছি ফুল তুলছে মা কাদা ফুল এই যে পূজা দিব সোনাটা ওহো চলো এই যে তাহলেও কাদা ফুল হ্যাঁ যাও ঠাকুমা ঘরে রাখো কাদা ফুল তুলছি তাই যা ঠাকুমা ঘরে রাখো এখন যাও আমি পূজা দিব ফুল তুলছি তো দেখো গাইস আমরা এখন দুমামি মিলে পুজো দিচ্ছি তো ও আমার সঙ্গে প্রত্যেক দিন এইভাবে ঠাকুর পূজা দিবে ফুল তুলে দিবে মানে এখানে ওখানে ধূপ দিবে এখানে ফুল দিবে মানে আমার খুব হেল্প করে মেয়েরা বুঝি এরকমই হয় মায়ের সাথে হয় মানে ও এরকমই সকালে একটু পড়াশোনা করলো তারপর বলছে কি মা আমি ফুলগুলো তুলি হ্যাঁ তুমি পূজা দিব একসঙ্গে পূজা দিব আমি বললাম ঠিক আছে সোনা ফুলগুলো তুলো আমি পূজা দিব পরে প্রত্যেক দিনই তুলে আর কি বলতে লাগে না হয়ে গেছে ভাত দেখো আমার ঠাকুর পূজাও দেওয়া হলো ভাতও দেওয়া হলো ডাল তো হয়ে গেছে এখন সোমবার দিয়ে দিব তারপরে কালকে তো সবজি কেটে রাখছি যা রান্না করবো ওগুলো করবো তো গাইস ভাত তরকারি হয়ে গেল তো তো মানে শাক ভাজি মুছে দিচ্ছি সবগুলো তো গেছে তো ভাত রান্না করি না চাল দুধ গরম এগুলো করি তো ওইদিকে উনানে এই যে মানে শাক ভাজাটা বসে দিচ্ছে লাস্টে শাক ভাজাটা যে কয়লার কাঠকয়লার মধ্যে হয়ে যাবে উনুন লাগে না তাই ভাজাটা লাস্টেই করি এদিকে আর কি ভাজাটা বসা দিয়ে কিছু করছি তেলগুলো মুছে নিচ্ছি নোংরা হয়ে গেছে এগুলো আর আমার মেয়ে ক্যামেরা করে দিচ্ছে ভিডিও করে দিচ্ছে ক্যামেরাম্যান তো গাইস রান্না কমপ্লিট করলাম ডাল কালকে মাছ ভাজা ছিল ওটা আর যে বেগুন আরও ছোলা একটু ভাজা করলাম বেগুনগুলো ছোটো ছোটো করে কাটছি নাহলে তো ছোলার সঙ্গে মানাবে না তাই ছোটো ছোটো করে মুছে মুছে ভাজা করলাম আর এদিকে করছি শাক ভাজা এ মানে লাস্টে বসাইছি তার কারণ এগুলো তো যে কয়লার মধ্যে হয়ে যাবে মুছে মুছে ভাজা এগুলো এখন রেখে আমি এগুলো নোংরা বাসনপত্রগুলো ধুয়ে দিব মানে মেজে দিয়ে আসবো হোক এগুলো এখন এই যে রান্না বান্না হলো তো এখন এই যে বাচ্চা সামলানো পালা ঘুম পাঠানো হবে এখন ও ঘুমো ঘুমো ও ও ও চলো ঘুমো 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 চলো খাবে 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 নে তো গাইস এই যে খাওয়া দাওয়ার পর এখন বিছানাটাকে পারছি আবার ওটাকে ধুয়ে মানে বেড কভারটা ধুয়ে দিয়েছি তো এটা শুকাতে দিয়েছি তো অন্য বেড কভার একটা পেতে দিচ্ছি তখন ভালো লাগে না বিছানাটা ওইভাবে থাকতে অনেক রৌদ্র না শুকিয়ে গেছে ওই কিছুটা কম্বলটা মানে পেতে দিয়ে মানে তোষকের উপরে একটা কম্বল না পারলে তোষকটা নষ্ট হয়ে যায় না ওটা পেতে মানে বেড কভার পারি আর প্লাস্টিক তো থাকে কিসের নিচে বেড কভার নিচে এখন তো ওই যে তাড়াতাড়ি আবার মেয়েকে রেডি স্নান টান করে দিয়ে ওকে রেডি করে দিচ্ছি স্কুলের জন্য স্কুল যাবে আর আমি এখনও খাইনি 11টা বাজে কখন যে খাবো
তো স্কুল থেকে চলে আসলো, স্কুল তো বন্ধ আজকে, আসুনি আমার খেয়াল ছিল না। তো দেখো এসেই মানে যেখানকার জিনিস সেখানে সেখানে রাখছে, জুতো রেখে দিল বক্সে, ব্যাগ রেখে দিল টেবিলে। এখন ড্রেসটা আগে খুলবি তো, ওটা নোংরা ধরবে না, ড্রেসটা আগে খুল। হ্যাঁ, ও মানে নিজের কাজগুলো নিজে আস্তে আস্তে একটু একটু করতে পারে। তো এখন একটু খাচ্ছি, তাও শান্তি নেই, কোলের মধ্যে বসে আছে। ওকে প্রতিদিন আমি স্নান করার আগে একটু মাটিতে ছেড়ে দিই খেলার জন্য, একটু খেলবে তখন খাইয়ে দিয়ে স্নান করাই দিব। মামা মামা মা এত 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 খাও, মাটি খাও, মাটি খাও তুমি। তো গাছ দেখো স্নান টান করে ঘুম পাঠালাম মাত্রই, তখন আমারও তো কালকে রাত্রে একটুকু ঘুম হয় নাই, কোথায় আর ঘুমাবো তার তো টাইমই নেই। আবার ওর কাপড় চোপড়গুলো ধুয়ে দিতে হবে, বড় মাকে আবার দুপুরে খাওয়াতে হবে। তো এই ভিডিওটা আজকে এখানে শেষ করি, ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও, আমাকে একটু প্লিজ সাপোর্ট করো। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল, টাটা, বাই বাই।